বিভিন্ন নির্মাণ কাজ খতিয়ে দেখতে সরেজমিনে পরিদর্শনে নামলেন মন্ত্রী বিকাশ দেববর্মা। একাধিক জায়গায় তার পরিদর্শন জারি রয়েছে। বেশ কয়েকটি জায়গায় ইতিমধ্যে পরিদর্শনকালে তিনি তার মতন করে নির্দেশ যেমন দিয়েছেন, ঠিক তেমনি কাজের মান ইত্যাদি বিষয়গুলো তিনি খতিয়ে দেখছেন। তিনি মাসলি মনুতে সেখানে যে হোস্টেল নির্মাণ হচ্ছে সেই হোস্টেল নির্মাণের কাজ সেখানে খতিয়ে দেখেন। নির্মাণ স্থলে গিয়ে সরাসরি পদস্থ আধিকারিক সহ অন্যান্যদের সঙ্গে কথা বলেছেন, কিভাবে কাজের মান রক্ষা হবে সেই বিষয়গুলো নিয়েও তিনি ব্যাখ্যা দিয়েছেন। তার পাশাপাশি ইএমআরএস এ সেখানে যে নতুন নির্মীয়মান হোস্টেল গড়ে তোলা হচ্ছে সেই কাজের নিরিখে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলার পাশাপাশি সরকারের ভাবনাও তিনি তুলে ধরেছেন। বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাস করে, জনজাতিদের বিকাশে সেখানে বিশ্বাস করে, রাজ্যের সার্বিক কল্যাণে সেখানে বিশ্বাস করে, সবকা সাথ সবকা বিকাশে সেখানে বিশ্বাস করে। বিকাশ দেববর্মার সেই দাবিকে আরো বেশি জোরালো করতে তিনি সেখানে যেমন গেছেন কথা বলছেন, তার পাশাপাশি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েও প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আমরা সরাসরি সেই পরিদর্শনে কিছুটা দৃশ্য দেখব। আন্টি কাজ ভি হেল্প করতে তৈরি আছে, লাইট ভি অভি হম আপনা লাইট দিয়ে দিয়ে আন্টি কো ঘর মে জ্বালানে কে লিয়ে বলা আপ ইউজ করো পুরা ঘর বানাইতে আমরা সাহায্য করলে আপনি খালি করে দিবেন তো না? খালি করে দিব আমরা ঘর বানাই দেব। দেব দেব আমরা স্বামী আছি নি নাই কেনে কে ওই তো আমদে গ্রামে তে আমনের কে আছে? মেয়ে আছে, দুই মেয়ে, মায়ের দুটো আছে, একটা মায়ের বিয়ে দিছে। রেশন কার্ড, রেশন কার্ড আছে? আছে। বিধবা ভাতা পাইছেন নি? না পাইছেন না, বিধবা হইছে না মনে হয়তো। স্বামী আছে নি? স্বামী মরে গেছে। কত বছর হইছে? এখানে মরছে এই বাড়িতে না? কত বছর হইছে? বিপিএল না এপিএল? বিপিএল না এপিএল? দিদি বিপিএল কার্ড না এপিএল কার্ড? এপিএল। হ্যাঁ হ্যাঁ চাকরি খাইও তাইয়া স্বামী আগে চাকরি করে স্বামী কি বিয়া করছে? আপনি হইলে প্রথম সংসার না সেকেন্ড সংসার? আমাদের জনজাতিরা আগে ভারুক, আমাদের জনজাতিরা শিক্ষিত হোক, ওরা চায় না, সিপিএম রা কোনোদিন চায় না। তার জন্য আমাদের জনজাতিকে শোষণ করেছে, ওরা বঞ্চিত করেছে, আমাদের অশিক্ষিত করেছে। আমাদের সরকার, আমাদের যিনি জনপ্রিয় মুখ্যমন্ত্রী, আমাদের জনজাতিও আগিয়ে যাক, শিক্ষিত হোক। আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী মানিক সাহাজি চায় আমাদের জনজাতিকে উঠাতে। তার জন্য আজকে আমাদের মানিক স্যার যে নেতৃত্বে যে সরকার চলছে, আমরা টোটাল 18টা স্কুল পেয়েছি, নতুন স্কুল পেয়েছি, এমন 18টা নতুন স্কুল পেয়েছি, যেমন মনুতে আছে, সামুনুতে, মানিক মানিকপুরে আছে, এমন দুম্বুরনগরে আছে, যেখানে যেখানে রিমোট এরিয়ার মধ্যে আমাদের এমন স্কুল হচ্ছে। কারণ আমাদের এই জনজাতিরা যারা গরিব মানুষ তারা শহরে গিয়ে ভালো স্কুলে পড়াশোনা করতে পারে না, তার জন্য আমাদের সরকার চিন্তাভাবনা করেছে গরিব মানুষরা যেমন এই গ্রাম অঞ্চলে পড়াশোনা করতে পারবে। তার জন্য আমি ধন্যবাদ দিতে চাই আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রীকে আমাদের এই একলব্য দেওয়ার জন্য। নমস্কার। বেলাই হাম্বাই জন মিডিয়া রঙ নরকনু খুনা চিনি একলব্য স্কুল মনু ও মাসলি মাসলি এলাকা অং তংমানি মনন চিনি যে ইতাম হুনানে সবকা সাথ সবকা বিকাশ মানে যেমন শহর অংতিন ও জায়গা পারব অং তঙ মনন ডেভেলপমেন্ট হন মানিক সাহানি যে চিনি জনপ্রিয় মুখ্যমন্ত্রী যে নেতৃত্বে যে সরকার চলিত মানে মনির নেতৃত্ব বিনি নেতৃত্ব মোদিজিনী নেতৃত্ব তিনি চিনি যারা এসটি স্টুডেন্ট ওর কমসে কম 480 জনা চারিখানে পড়ি নাই। আগামী এক বছর নিবিশিগণ মো কাম কমপ্লিট নাই, কাম কমপ্লিট মানে পরে ওরনি ও এরিয়ানি বড়রক যত আনি বুকুং ভাড়া বড়রক ওর পড়াশোনা সুযোগ মানে যারা ওর পড়াশোনা খাইনাই বড়ক নি ভবিষ্যৎ কাহামুং নাই, লেখাপড়া কাহামুং নাই, বড়ক ও জায়গায় যারা পড়াশোনা খাইনারক ডাক্তার, ইঞ্জিনিয়ার, টিসিএস অফিসার, আইপিএস অফিসার, আইএএস যত নুং নাই আং আশা খাইও যতন কাম পাইনাই নাই ও এরিয়ানি যত আনি লুকুরংন আং কইনাই যারা কাম খাইতিনি বড়রকন বড়রকন সুবাদি ও কাম খাইমা জাগাও নরক জামেলা তা খাইদি কাম টাইমলি কাম খাইম পরে হাঙ্গাকাই চিনি বসাপতি পরি মানাই আবাইন বাগাইন চিনি বেলায় তংথমনি দীর্ঘ 35 বছর বামফ্রন্টনি সরকার যত চারটা স্কুল সে বড় খাইমানো মতে হাই একলই স্কুল চিনি সরকার ফাইমানি পরে কতাল 18টা স্কুল খুলক মাংখা আবাইন বাগাইন মোদিজন বেলা বেলা হামবাই তাই চিনি জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সানব হামবাই চন মতে হাই চিনি ত্রিপুরা সারক উপহার ইমানি বাগাই কারণ শিক্ষান চিনি বড় রং লামা ফুনগু
শিক্ষা ন চিনি দফান আগু গইতলাং শিক্ষা সারা কোনো দফা আগু গইমাইয়া কাইসা কাইসা অফিসার না নেবাগৈ তিনি বড় চিনি অফিসার কত কত অফিসার বড় যদি লেখা পড়া খাই তিনি অফিসার কত অংলা খুব চিনি বড় রক তাবক শিক্ষা দীক্ষা আগু গইতং তেব আগু ঘুরে নবগে কামে আম চাইনি বড় রং চিনি টিপ্রা সারং আবাই নবগে মতে হাই স্কুল কাহাম কাহাম স্কুল খুলে গইতং ডাক্তার মানিসানি নেতৃত্বেও চিনি সরকার যেন তেব আগু গইতং চিনি বড় রং কাম খাইতেন বেলাই হামায় আপনারা শুনলেন এবং আপনাদের সামনে বেশ কয়েকটি বিষয় যেমন উত্থাপন করা হয়েছে ঠিক তেমনি তিনি তার মতন করে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। বলা যেতে পারে যে সেখানে আগেকার সরকারের সময় চারটি একলব্য স্কুল ছিল, এখন ১৮টি হয়েছে এবং তথ্য যেমন মন্ত্রী দিয়েছেন তার পাশাপাশি সরকারের দৃষ্টিভঙ্গি ভাবনার কথাও তুলে ধরেছেন, আগের সরকার কিংবা আগের রাজনৈতিক দল পরিচালিত সরকারের দিকেও আঙ্গুল তুলেছেন। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভিডিও রিপোর্ট।